খারাপের দিকে যাওয়ার একটা প্রবণতা রয়েছে বর্তমান যুব সমাজের মধ্যে। ড্রাগসের নেশায় ডুবে যাচ্ছে অল্প বয়সী ছেলেমেয়েরা, এইডসের মতো মারণ ব্যাধিতে ভুগছে। তবু অন্ধকারের দিকে যাওয়ার খুব ইচ্ছে, আলোর দিকে আসতে চায় না কেউ। রাজধানীর আপনজন ক্লাবের উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবির উপস্থিত থেকে রবিবার এমন তাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 24শে ডিসেম্বর রবিবার থেকে আগামী 31শে ডিসেম্বর অবধি শিশু মেলার আয়োজন করেছে আপনজন ক্লাব কর্তৃপক্ষ। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে এদিন উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং পুর নিগমের দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক। এদিনের অনুষ্ঠান থেকে নেশামুক্ত ত্রিপুরা গড়ার পাশাপাশি রক্তদানের সচেতনতা বৃদ্ধির সম্পর্কেও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। বলেন, রক্তদান নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে। তারা মনে করে রক্তদান করলে শরীর খারাপ হতে পারে, অথচ বাস্তবে ঠিক তার উল্টোটা। নিয়মিত রক্তদান করলে শরীর সুস্থ থাকে, সাথে দুটো মানুষের প্রাণও বাঁচে। মানব ধর্মের উপর কোনো ধর্ম হয় না, ঠিক তেমনি রক্তেরও কোনো ধর্ম হয় না। রক্তদানের মাধ্যমে মানুষের মধ্যে আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। এর পাশাপাশি রক্তদানের সচেতনতা বৃদ্ধির বিষয়টি বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করানোর ব্যাপারেও রবিবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কোনো ধর্ম নেই, মনুষ্যত্বের উপরে আর কোনো ধর্ম হয় না, মানবতার উপরে আর কোনো ধর্ম নাই। তো এই রক্তের মাধ্যমে আমাদের পরিচয়টা কিন্তু তখন চলে আসে। আমরা মাঝে মাঝে খুব চেষ্টা করি, আমরা ডেভিয়েট হওয়ার খুব প্রবণতা সাংঘাতিক, আর খারাপের দিকে যাওয়ার একটা প্রবণতা সবসময় আকৃষ্ট হয়। যে কারণে আজকে ত্রিপুরাতে আমরা দেখছি যে ড্রাগস এইরকম একটা অবস্থা, ছেলে মেয়েদের মধ্যে এখন অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যে ড্রাগসের প্রবণতা বেড়ে গেছে। এখন ড্রাগস তো নিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু তার সাথে কী হচ্ছে, এইডস বেড়ে যাচ্ছে, এইচআইভি বেড়ে যাচ্ছে। এবং এই যে বিষয়টা, সেটা আসছে কখন, ওই নেগেটিভ মানসিকতার থেকে, যে অন্ধকারের দিকে যাওয়ার খুব ইচ্ছে, আলোর দিকে আসতে চায় না কেউ। আমাদের জীবনটা অত্যন্ত অল্প সময়ে, আনন্দে খুশিতে কিছু একটা করার, দেশ গড়ার কাজে, রাজ্য গড়ার কাজে, মানুষের জন্য কিছু করার যে দায়ী বদ্ধতা, সেটা আমাদের করা উচিত। আজকে এই কারণেই এই ধরনের সামাজিক সংস্থা যখন এই ধরনের কাজ করে, মানে সত্যিই, মানে এগুলো অন্য কোনো উদ্দেশ্য নেই, কিন্তু এই যে দায়বদ্ধতার থেকে সেটা চলে আসে, এবং এটা করা খুবই প্রয়োজন। মাত্র 20 জন আমি শুনলাম এখানে আজকে, উনি বলছেন, ক্লাব সভাপতি মহোদয় বলছেন, ডক্টর রায়, যে মাত্র উনি স্বীকার করেছেন যে রক্তদান করার লোক এখন কমে যাচ্ছে, কিন্তু এরকমটা নয়, হয়তো এইখানে কমছে, কিন্তু বহু জায়গার মধ্যে 100 জনও হচ্ছে, 150 জনও হচ্ছে। হয়তো বা আপনজন ক্লাবের মধ্যে এটা খুব ভালো লক্ষণ যে আপনি বুঝতে পারছেন যে রক্ত দিলে কোনো অসুবিধা হয় না। অনেক সময় গার্জিয়ানরা তার ছেলে মেয়েকে বলে যে 18 বছরের ঊর্ধ্বে আরে রক্ত দিয়ে তোর শরীর খারাপ হবে, দরকার কী তোর, আর একদিন তো তোমারও প্রয়োজন হবে রক্তের জন্য, তুমিও তো হন্যে হয়ে ঘুরবে, এই ক্লাবের মধ্যেই আসবে যে আমার তো ছেলের মেয়ের আমার রক্ত। এই যে বিষয়টা, সেটার অ্যাওয়ারনেসের বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট। এটা আমাদের এই বিষয়টাও অ্যাওয়ারনেস, যে রক্ত দিলে বরং ভালো, বই খারাপ নয়, এই যে বিষয়, এগুলো আমরা কিন্তু, আমার মনে হয় পাঠ্য বইয়েও রক্তদান সম্পর্কে একটা যদি একটা টপিক্স রাখা যায় ভালোই হবে, খারাপ কী হবে, এটা কিন্তু নেই। আমি দেখি এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলি, যদি হয় সেটাও ঢোকানো যায় কি না। সব কিছুর রিপ্লেসমেন্ট হয়, রক্তের কোনো রিপ্লেসমেন্ট নেই। এখন হার্ট ট্রান্সপ্লান্ট হয়, আই সব দান হচ্ছে, কিডনি ট্রান্সপ্লান্ট হয়, সব দান হয়, বস্ত্রদান হয়, চক্ষুদান হয়, কিন্তু রক্তদানের কোনো সাবস্টিটিউশন হয় না। শিশু মেলার মাধ্যমে রাজ্যের ঐতিহ্যবাহী সংস্কৃতি শিশুদের সামনে তুলে ধরা এবং রক্তদানের মতো মহৎ সামাজিক কর্মসূচির উদ্যোগ নেওয়ার জন্য আপনজন ক্লাব কর্তৃপক্ষকে এদিন শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।